মিশন মুকুলের আওতায় শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রমুখী করার পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। তার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামোর উন্নয়নের জোর দেওয়া হয়েছে। বুধবার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের রাজ্যভিত্তিক রিভিউ মিটিংয়ে একথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়। উল্লেখ্য, সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রতি মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। একাংশের মতে এই কেন্দ্রগুলিতে পড়াশোনা করলে তাদের শিশুর ভালো কোনো স্কুলে পড়াশোনার সুযোগ পাবে না, এ কারণে অভিভাবকরা তাদের শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠাতে চায় না। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির প্রতি নজর দিচ্ছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত সিডিপিও, ডিআইএসি এবং পিওদের নিয়ে রাজ্যভিত্তিক রিভিউ মিটিংয়ে উপস্থিত থেকে একথা বলেন দপ্তরের মন্ত্রী। এদিন রাজধানীর প্রজ্ঞা ভবনে এই রিভিউ বৈঠক হয়। আমরা ছোট শিশু দেখলে যারা 3 থেকে 8 বছরের যারা শিশুরা রয়েছে তাদেরকে স্কুলমুখী করা বা স্কুলের সঙ্গে প্রাইমারি লেভেলের স্কুলে যখন তারা যাবে তখন যেন কমফোর্টেবলি সেখানে সে স্কুল করতে পারে, যেতে পারে, সেখানকার পড়াশোনা বা তাদের সঙ্গে গোল মেলে সেখানে যেন তারা সামিল হতে পারে, এটার জন্য মূলত এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। আর একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই কারণে আমরা যার জন্য আমাদের কার্যক্রমটা অর্থাৎ এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সেই অঙ্গনওয়াড়ির যে মূল কার্যক্রমটা সেটা যেন সফল হয়। আমি একটা কথা অনেক জায়গায় বলি, আমরা সবাই জানি 1973-তে গোটা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস মানানো হবে, এইরকম সিদ্ধান্ত হয়। কেন সিদ্ধান্ত হয়, যে গোটা বিশ্ব যেভাবে এগিয়ে চলছে, কলকারখানা ফ্যাক্টরি যেভাবে তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, গাছ গাছালি যেভাবে কাটা হচ্ছে, তো সেখানে গাছ ধ্বংস হয়ে যাবে, তো পরিবেশকে বাঁচাতে হবে। তার জন্য গোটা বিশ্বের মানুষ তখনকার সময় বড় বড় লিডার যারা সিদ্ধান্ত নিলেন যে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ 365 দিন।